पियाली किचेने अपने सबा के स्वागत आज बनाब बेगुनी मुझे दोकान मत बेगुनी एरा डाले साथे सन्धार आड्डा मुड़ी साथे खूब भलो लगे आर बर्षार दिन खिचुड़ साथे बेगुनी खूब सुंदर जमे जाए। चलो ताहले देखे नीन हमें बेगुनीटा कीभावे बनाए। चलो हमें प्रथम एक कप परिमाण बेसन निये निएछि। हमें एक कप बेसन निएछिलाम तो एक कपे चार भागेर एक भाग चालेर गुड़ो दिए देव। एटा एकटा छाकनिर साहाज्ये एभाबे नेब ताहले बेसनटा गुलते भालो हबे एबं परफेक्ट हबे कोनो लाम्स थाकबे ना। दिए देव लंका गुड़ो दिए देव हलुद गुड़ो दिए देव लवण একটু কালো জিরে দিয়ে দেব খাবার সোডা এক চিমটে দিয়ে দেব এক চিমটে খাবার সোডা এটা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেবো, একেবারে পুরোটা জল দেব না, আস্তে আস্তে ব্যাটারটা বানাবো। ব্যাটারটা খুব গাঢ়ও করবো না আবার খুব পাতলাও করবো না। এবার এটা ভালো করে ফাটিয়ে নেব বেসনটা। এই যে একটা চামচের সাহায্যে দেখালাম, এরকম চামচের গায়ে লেগে থাকবে, এইরকম বুঝলে বুঝতে হবে যে আমার ব্যাটারটা কমপ্লিট বেগুনি বানানোর জন্য। এবার কিছুক্ষণের জন্য এটা রেডি করে রেখে দেব। বেগুনি নিয়েছি, বেগুনটাকে কেটে বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব পাতলা করিনি, একটু মোটা মোটা করেছি, আবার খুব মোটাও না খুব সরু পাতলাও না। এইভাবে সব বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অপর থেকে আমি অল্প করে লবণ ছড়িয়ে দেব বেগুনগুলোতে। লবণগুলো এইভাবে লবণগুলো দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা বেগুনের গায়ে মাখিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। যে ব্যাটারটা আরেকটু ফাটিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনের গায়ে এবার ব্যাটারটা এইভাবে মাখিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে দিয়ে দেব, পাশে খুন্তি দিয়ে আমি এইভাবে তেলটা উপরে তুলে দেব বেগুনের উপরে। এবার আমি বেগুনটা উল্টে দেব। আচ্ছা
খুব সুন্দর ফুল উঠেছে দেখুন। হয়ে গেছে, তুলে নেব। আবার সাইড দিয়ে তেল এভাবে দিয়ে দেবো, বেগুনটার উপরে তুলে দেবো। গ্যাসটা একদম মিডিয়াম আছে থাকবে। উল্টে দিয়েছি, এভাবে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার তুলে নেব। এইভাবে আমি সব বেগুনিগুলো একটা একটা করে ভেজে নেব। বেগুনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে বেগুনিগুলো। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। নতুন নতুন রান্না তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার।